হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি এসছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো এখন মানে একটু আগে এলাম, আর এখন এসছি মাঠের দিকে। দেখতে পাচ্ছ জঙ্গল, এটা ঠিক আছে, এই যে জঙ্গলের মধ্যে আছি। জঙ্গল না, এখানে একটু চাষবাস করে আর কি আমার শ্বশুর। তো এখানে একটু পানি ফল চাষ করেছে, পানি ফলকে আর কি বলে জানি না, আমরা তো পানি ফলই বলি। আর তোমার এই পিছনে ওই দেখতে পাচ্ছ খেতে, এরকম ওই দেখো ওখানে এই বাগানের পিছনেই, তো ওখানে হচ্ছে আখ চাষ করেছে। আরও চলো দেখাচ্ছি। আর এই দেখো এখানে এই কি, এটা ছিম চাষ, পুঁইশাক, ছিম। আর এই আমার শালার বেটা, এ বেটা কি আছে। আর এই দেখো এই হচ্ছে আমার ওয়াইফ, এসেই কাজে লেগে পড়েছে। এই দেখো চলো তোমাদেরকে পানি ফল দেখাই। আমি যাচ্ছি, এই দেখো এই এইটা হচ্ছে পুরোটাই পানি ফল, মানে ওই যে যতটা দেখতে পাচ্ছ এখান দিয়ে, তো এটা পুরোটাই আমার শ্বশুর করেছে। একটু আগে তুলে নিয়ে গেছে, আমরা খেলাম বসে। দাঁড়াও তোমাদেরকে দেখাই আছে কি না দেখি। এখানে পুরোটাই কাদা, পড়লে কিন্তু জামা প্যান্ট পুরো নষ্ট, আর কিচ্ছু না। এখানে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো পানি ফল একটা। তো এরকম বেশি দেখালাম না, না জুতো খুলে লাভা যাবে না, কাদা পুরো। তো এটা যতটা দেখছো এটা পুরোটাই পানি ফল। আর এই যে ছিম চাষ, ছিম না পুঁইশাক, পুঁইশাক ছিম দুটোই একসাথে চাষ করেছে। তো এরকম আমার শ্বশুর আর কি করে টুকটাক। আর একে দেখো, চিনতে পারছো এই যে ছেলেটাকে, কে এই ছেলেটা, নাম কি? আইল। আইল কি? আইল আইল। হ্যাঁ, তো আগের দিন আগে আমরা যেদিন ওই আর কি এয়ারক্রাফট মিউজিয়ামে গেছিলাম, তো ও গেছিল, ওর বাবা, ওর মা, মানে আমার শালা আর শালার বউ, আমরা তো ভাবি বলি, তো তারাও গিয়েছিল সেদিন। খেতে কষ্ট হচ্ছে, এক্ষুনি এসে খেলাম তো কষ্ট হচ্ছে। আর চলো ঘুরে ঘাড়ে একটু দেখাই তোমাদেরকে কোথায় কি আছে। এখানেও কিছু আখ চাষ আছে, আখও তুলব, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর আজকে ইন্ট্রোটা একটু আলাদা করলাম, দেখলে তো প্রথমে বলতাম হ্যালো বন্ধুরা কেমন আছো, আর আজকে বললাম হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো একটু আস্তে আস্তে চেঞ্জ করছি, তো দেখা যাক। তো এটা হচ্ছে ধান, এই দেখো এটা এইটা ছোটোটা পুরোটাই ধান, ধান তো, হ্যাঁ ধান। আর এখানে দেখো বন্ধুরা, এখানে করেছে ভেড়ি, ঠিক আছে, এটা আর কি মাছ চাষ করার জন্য করেছে। এই দেখো এই নৌকা চালাচ্ছে, এই দেখো একটা ছোট্ট বাচ্চা এসে ছোট্ট নৌকা নিয়ে চালাচ্ছে। চলো আরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই, আর আমার শ্বশুর বাড়িও দেখাবো। সবে এসে মাঠের দিকে এলাম, আমার ভাই বললো চলো একটু মাঠের দিকে যাই, একটু কিছু নিয়ে আসি। আর এই আমি ঘুরে ঘুরে দেখছি, এইদিকে আগে আসতে পারতাম না, কারণ আগে এইদিকেও চাষ করতো ধান ফান আর কি, কাদা হয়ে থাকতো, আসতে পারতাম না। তো আমি এইদিকেই প্রথম এলাম। আর এখানে দেখো, জিনিসটা দেখো একটু শুনি, জায়গাতে হয়ে আছে কত সুন্দর। এদিকে পুরোটাই আর কি দুটো ভেড়ি করেছে দেখছি, এখানে একটা আর ওই একটা, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এইদিকে এলাম, এই ফার্স্ট আমি এইদিকে এসছি, এদিকে আগে আসিনি আমি কোনোদিন, মানে
যা বললাম আর কি, এখানে আর কি আগে চাষ করতো, ধান ফান এসব কাদা কুদি হয়ে থাকতো, তাই এদিকে আসতাম না। ওই দিকে ওই পিছনে একটা বাগান, এই বাগানটার পিছনে আর একটা বাগান আছে, এই যে সামনে যে বাগানটা, ওই বাগানের ওই পাশে আর একটা বাগান আছে, তো ওইদিকে আমি মাঝে মধ্যে যাই, কারণ ওইদিকে আমার শ্বশুরের আছে বাগান। সে নৌকাওয়ালা ছেলে কোথায় গেল, রেখে দিয়ে পালিয়ে গেছে। তো চলো বন্ধুরা, ওই দিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো তোমাদেরকে আখ আখ কেটে দেখাই, আখ আখ খেতে নিয়ে যাই। এখানে দেখো বন্ধুরা, আমি এখন আখ খেতে, এখানে হচ্ছে ছোট একটা আখ ক্ষেত, আর এখানে থিম হয়ে আছে, দেখো এখানে থিম হয়েছে। এখন আমি এখান দিয়ে যাবো, ওই দিকে আর একটা বড় আখ ক্ষেত আছে, এই দেখো পুরো ঝোপ, এটা পুরোটা একটা মানে ছোটোখাটো একটা চাষ করে রেখে দিয়েছে, আগে করতো এখন আর করে না। এই দেখো আখ, তো এখন চলে এলাম বাইরের দিকে, দেখো এটা যেটা দেখালাম এখন আর কি ঘুরে, তো এটা আর এই এই যে দেখো, এটা হচ্ছে এই আখের যতটা দেখতে পাচ্ছ, পুরোটাই আমার শ্বশুর করে রেখেছে, বিক্রি টিক্রি করে দেয় যারা আখের রস টস করে। এক্ষুনি আসবে আমার শ্বশুর, এসে কাটবে দু একটা। এই আমার শ্বশুর যাচ্ছে, দেখো এখন আখ কাটবে, আখ খাবো। তুমি খাবে? তো এইদিকে সেরকম নেই বলে সরু সব, তা ওই দিকে গেল পিছনের দিকে, ওই পিছনের দিকে গেল, তো ওই দিকে গিয়ে কেটে নিয়ে আসছে, তা আনুক, আমরা ততক্ষণ এখানে দাঁড়াই। আর আমার বউ কী কী নিল দেখি, তোমার তো ডাকু মঙ্গল সিংহের মতন লাগছে, আর দেখো ওই কাস্তে মাস্তে, এই দেখো ভয় দেখাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি সেই নৌকা দেখিয়েছিলাম, সেই নৌকা চড়তে, দেখা যাক গিয়ে পারি কিনা, এই খাবার দিচ্ছে এখন। চলো তোমাদেরকে দেখাই, দেখো মাছের খাবার দিচ্ছে এখন, এই দেখো ওই দেখো, এই তো নৌকা, এখানে দেখো এই খাবার দিচ্ছে মাছের এখন। জানে আমার বাপের জন্ম, আমি প্রথম চালাচ্ছি নৌকা, ঘুরে আসতে পারবো কিনা তাও জানি না। বন্ধুরা দেখলে নৌকা চালালাম,
এই জীবনে ফার্স্ট আমি চালালাম, কোনোদিন আমি এসব করিনি। তো এখন একটু জানে পানি এসছে, কারণ এতক্ষণ ছিলাম জলে, কিন্তু মানে ঠান্ডায় আর কি জামা প্যান্টও কিছু আনিনি, পড়ে গেলে হয়ে যেত খবর। হ্যাঁ, ওর দাদুর ধান, ওর দাদুর নাকি ধান, এটা এর এর দাদুর ধান, ঠিক আছে। আর এরা এখান দিয়ে চাষও করেছে, দেখো এই বেগুন গাছ বসিয়েছে, কিছু লঙ্কা গাছও বসিয়েছে দাঁত দিয়ে, যখন বড় হবে তখন আরও ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু এর আগে কোনোদিন এসব চড়িনি, এই প্রথম চড়ছি, একটু সাহস করে চললাম আর নিজে চালিয়ে দেখলাম, খুব ভালো লাগলো। জীবনে এসব করাও দরকার, এনজয়। তো চলো সোজা শ্বশুর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আরে এই বন্ধুরা, চলে এলাম শ্বশুর বাড়িতে, এখন আগ খাবো, এখন অন্ধকার, কিছু দেখতে পাবে না। চলো ঘরে ঢুকি, তো বন্ধুরা দেখলে মাঠে ঘুরলাম কেমন। আর এখন চলে এসেছি শ্বশুর বাড়িতে, একটু চা খাবো আর একটু আখ ফাক খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। তো চলো বাড়ি যাওয়ার সময় মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। তো এই দেখো, এখন আমি বাড়িতে চলে এসেছি শ্বশুর বাড়ি দিয়ে। তো বলেছিলাম যে মোটো ব্লগিংয়ে দেখাবো, তো মোটো ব্লগ করতে পারিনি, কারণ যে মোবাইল হোল্ডারটা সেটা আমার ওয়াইফের ব্যাগেই থেকে গেছে, তো তার জন্যেই আর হলো না। তো এখন চলে এসেছি বাড়িতে, তো আর কি করবো। তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।